আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে নাউলি বাজার অর্থাৎ যশোর জেলার অভয়নগর থানার ঐতিহ্যবাহী নাউলি গ্রামে ব্রাড বড় গরু ছাগলের হাটের আয়োজন করা হয়েছে। তো আমরা বাজার দেখতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম হাজার হাজার গরু বাজার ভর্তি, হাজার হাজার বিক্রেতা ক্রেতা বাজারকে মুখরিত করেছে। দেখলে অবাক হবেন যে এখানে ছোট বড় বিভিন্ন ধরনের গরু রয়েছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা বাজারের ভিতরে যেয়ে দেখতে পারেনি, তবে শুনেছি বড় বড় গরুও রয়েছে সেখানে। যতটুকু দেখেছি আমার মনে হয় ড্রোন ক্যামেরা হলে আমি ভালোভাবে দেখাতে পারতাম, তো আমার মোবাইলের ক্যামেরা দিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। তো আমাদের সামনে বেশ কয়েকটা বড় বড় গরু রয়েছে, যে সাদা কালো যে গরুটা এটাও বেশ বড়, দেখে বোঝা যাচ্ছে না, মনে হয় ওটার দাম 3.5 লাখ 4 লাখ টাকা হবে। আশেপাশে আরও বেশ কয়েকটা বড় গরু রয়েছে, আর ওই সাইডে রাস্তার অপোজিটেও বেশ কিছু গরু রয়েছে, ওদিকে মোবাইল দিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না, তাই আমি সামনের কয়েকটা গরু দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে বাজারে কত গরু উঠেছে, আমার তো মনে হয় কোটি কোটি টাকার গরু রয়েছে এখানে, এবং অনেক ক্রেতা বিক্রেতাও রয়েছে। আর সব থেকে বড় কথা হলো নাউলি বাজারের যে হাট কমিটি, তারা যে গরুর পাশ এটা মাত্র ধার্য করেছে 700 টাকা। এই কারণে খুলনা, দৌলতপুর এদিক থেকে, যশোর বা বিভিন্ন দিক থেকে, দূর দূরান্ত থেকে গরু কেনার জন্য বাজারে এসেছে অনেক ক্রেতারা, কারণ অন্যান্য বাজারে এই পাশ খরচটা অনেক বেশি। আমাদের পাশে ফুলতলা বাজারে 1,050 টাকা অর্থাৎ 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনলে 5,000 টাকা পাশ দিতে হয়। নাউলি গ্রামে যত বড় গরু কেনাই হোক না কেন, সেখানে পাশ হলো মাত্র 700 টাকা। এই কারণে দূর দূরান্ত থেকে বহু লোক এখানে এসেছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।